ইসরায়েলে আরো হামলা চালানো হতে পারে হিজবুল্লাহ প্রধান। লেবাননের হিজবুল্লাহর গোষ্ঠী নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে রকেট ও ড্রোন হামলার প্রভাব মূল্যায়ন করবে তার সংগঠন। এই মূল্যায়নের পর হিজবুল্লাহ ঠিক করবে সংগঠনের কমান্ডার ফয়াজ শুকুর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে আরো হামলা চালাবে কিনা। হিজবুল্লাহর নেতা নাসরুল্লাহ গতকাল রোববার টেলিভিশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন। নাসরুল্লাহ দাবি করেন, হিজবুল্লাহর পরিকল্পনা অনুসারেই ইসরায়েলে হামলা চালাতে সক্ষম হয়েছে। ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহর গোষ্ঠীর মধ্যে গতকাল বড় ধরনের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। হামলায় লেবাননে 3 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এদিকে অদ্ভুত পরিস্থিতিতে 48 ঘন্টার জন্য ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, গত জুলাই মাসের শেষ দিকে সংগঠনের কমান্ডার ফয়াজ শুকুর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে বিপুল সংখ্যক রকেট ও ড্রোন ছুড়েছে। এর মধ্য দিয়ে হামলার প্রথম পর্যায়ে সম্পন্ন হয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী বলছে, হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্য পেয়ে তারা আগেভাগে লেবাননের দক্ষিণাঞ্চলের ব্যাপক হামলা চালায়।